ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ইউজিসি পর এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক। 30 সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই বিজ্ঞপ্তিতে আর কি বলা হয়েছে? দেখো, আজকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে বিবৃতি প্রকাশ করেছে, বিশ্ববিদ্যালয়ের যে ফাইনাল সেমিস্টার এই পরীক্ষাতে হবেই এবং সেটা বাধ্যতামূলক। এবং তুমি জানো যে এই পরীক্ষা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে হয়েছে। তোমাকে একটু থামাচ্ছি, যান্ত্রিক কারণে তোমার কথা আমাদের কাছে স্পষ্ট ভাবে পৌঁছচ্ছে না। অবশ্যই তোমাকে আমরা আবারও ফোনে ধরবো এবং কথা বলবো, তোমার সঙ্গে বিষয়ে জানবো। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইউজিসির পর এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক। 30 সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। পরীক্ষা মূল্যায়ন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের হাজিরা, শিক্ষক শিক্ষাকর্মীদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ কেন্দ্রের। এরাজ্যে কি পদক্ষেপ তা নিয়ে অবশ্য এখনো জল্পনা তুঙ্গে। ইউজিসির পর এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক, 30 সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা। আরও জানা যাচ্ছে পরীক্ষা মূল্যায়ন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের হাজিরা, শিক্ষক শিক্ষাকর্মীদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, যে প্রসঙ্গে তুমি ছিলে, যা বলছিলে। দেখো, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতি জারি করেছে এবং সেখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের পরীক্ষা, সেই পরীক্ষাটা বাধ্যতামূলক, অর্থাৎ পরীক্ষাটা দিতেই হবে পড়ুয়াদের। এবং এটাও বলা হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে সেই পরীক্ষা নিতে হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে। তুমি জানো যে কালকেই স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দিয়েছে এমএইচআরডি কে বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, এবং সে তার পরিপ্রেক্ষিতে ইউজিসি গতকাল গাইডলাইন প্রকাশ করেছিল পরীক্ষা নেওয়ার বিষয়ে। এবং আজকে আরো এক ধাপে গিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এটা স্পষ্ট করে দিল যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাধ্যতামূলক এবং সেটা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের যারা পরীক্ষা দিতেই হবে। এমনকি এটাও বলা হয়েছে যেহেতু টিচাররা এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন, তারা বাড়িতে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এমনিতে পঠন পাঠন বন্ধ, এটাও বলা হয়েছে যে পরীক্ষা মূল্যায়ন ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত, অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী অফিসার, তাদের কিন্তু ওই দিন, অর্থাৎ পরীক্ষার সময়কালীন বা এই সমস্ত বিষয়ে যুক্ত যারা, তাদের কিন্তু বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে বা কলেজে আসতে হবে এবং গোটা পরীক্ষাটাই হবে স্বাস্থ্যবিধি মেনে, সেটাই হবে। কিন্তু এটা তাৎপর্যপূর্ণ এই কারণেই যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নির্দেশিকা বা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে, সেখানে পরামর্শ দেওয়া হয়েছে যে পেন খাতা পেন নিয়ে বা ক্যাম্পাসে উপস্থিত থেকে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না। এবং অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজ্যের ক্ষেত্রে, যে 21টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা বিগত পরীক্ষার নিরিখে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলেছে প্রায়, এবং পাশাপাশি অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে বাকি 20% নম্বর দেওয়ার ক্ষেত্রে পাকা করে ফেলেছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় সেটা সম্পূর্ণ পর্যন্ত করে ফেলেছে। এই প্রেক্ষাপটে একটা নতুন দ্বন্দ্ব তৈরি হলো যে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হবে। তুমি জানো যে এমনিতে কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ, গোটা জুলাই মাস পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, এবং পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে ইউজিসি একটা কমিটি তৈরি করেছিল, আদৌ হবে কিনা সে বিষয়ে ইউজিসি একটা কমিটি তৈরি করেছিল। এই সেই কমিটির সুপারিশ মোতাবেক ইউজিসি গতকালই এক নির্দেশিকা জারি করে জানিয়েছে যে সেই পরীক্ষা সেপ্টেম্বরের শেষের নাগাদ নেওয়া যেতে পারে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আরো এক ধাপে গিয়ে কেন্দ্রের তরফ থেকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়ে দিল যে সেই পরীক্ষা বাধ্যতামূলক ভাবে নিতে হবে, এবং সেই পরীক্ষা যদিও স্বাস্থ্যবিধি মেনে সেই পরীক্ষা হবে, করোনার পরিপ্রেক্ষিত স্বাস্থ্যবিধিটা খুব জরুরি এটাও বলা হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও বলা হয়েছে যে পরীক্ষা মূল্যায়ন এবং পড়ুয়াদের একাডেমিক যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের উপর গুরুত্ব দিয়েই এই পরীক্ষা নেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। এখন প্রশ্ন, রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়? কারণ রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা কার্যত বাতিল করেছে। ইউজিসি যে সুপারিশ করেছে তাতে বলা হয়েছে অফলাইনে পরীক্ষা হতে পারে, অনলাইনে পরীক্ষা হতে পারে, যে বা দুটো মুডেই পরীক্ষা হতে পারে। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে যেহেতু পরীক্ষা ক্যাম্পাসে গিয়ে বাতিল ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে এই কেন্দ্রের নতুন করে বাধ্যতামূলকভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশ নতুন করে একটা জল্পনা তৈরি করলো। রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিতে যাবে তার উপরও একটা জল্পনা রইল। মধুবন্তী, ধন্যবাদ। কৃষ্ণেন্দু।